শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা কোন ধরনের বক্তার বক্তৃতা শোনা থেকে বিরত থাকতে হবে? জি, প্রশ্নটা ভালোই, যে আমাদেরকে কি ধরনের বক্তার বক্তৃতা থেকে বিরত থাকা প্রয়োজন। এক নম্বর, যে সকল বক্তা বিদআতী সে সকল বক্তার বক্তৃতা থেকে দূরে থাকতে হবে, কারণ বিদআত হচ্ছে অনিষ্ট, ভ্রষ্ট। আর যে বিদআতি বক্তা যদি হয় তাহলে সে তার বিদআতের দিকেই কি করে আহ্বানকারী হয়, মানুষকে বিদআতি বানায়। এ সকল বিদআত অনেক প্রকারের হতে পারে, বিদআত আকিদার ক্ষেত্র হতে পারে, আমলের ক্ষেত্র হতে পারে, বিদআত বড় হতে পারে, বিদআত ছোট হতে পারে। তো যে বক্তার আকিদা গোলমাল, আহলে সুন্নাহ ওয়াল জামাত তাওহীদের উপর প্রতিষ্ঠিত নয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বুঝে না, এরকম সকল বক্তা বিদআত। মোট কথা হলো যে তার বিদআত গুলো আকিদার ক্ষেত্রে হোক বা আমলের ক্ষেত্রে হোক, এরকম বিদআতি বক্তার বক্তৃতা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, মূর্খ বক্তার বক্তৃতা থেকে দূরে থাকতে হবে। মূর্খ আমি কি বুঝাবো আপনাদের, যে এক ঘন্টা সে আলোচনা করলো, দুই ঘন্টা আলোচনা করলো বক্তা বিরাট ইসলামিক মহফিলের নাম দিয়ে, সেখানে সে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেয় না, পুরোটাই সে নিজের কথা আর অমুক তমুক বলে চলে যাচ্ছে, তাহলে এটা সত্যিকারে সে জ্ঞানী না, মূর্খ? আপনাকে এক ঘন্টা আলোচনা করলো আর সেখানে কোরআন সুন্নার চারটা কোরআনের আয়াত চারটা হাদিস শোনাতে পারলো না, তাহলে সেটা মূর্খ, সত্যিকারে মূর্খ, যদিও সে চার ঘন্টা বক্তৃতা করুক না কেন। ওই সকল বক্তার বক্তৃতা থেকে দূরে থাকতে হবে যারা কাল্পনিক বা মিথ্যা কেসা কাহিনী দিয়ে বক্তৃতা করে। কি করে? মিথ্যা কেসা কাহিনী নিয়ে এসেছে, সব কোনো যাচাই বাছাই নেই, কিংবা কাল্পনিক কেচ্ছা বানাচ্ছে এবং মানুষকে বলে বলে কাঁদাচ্ছে আর হাসাচ্ছে, ওরা থেকে দূরে থাকতে হবে। ওই সকল বক্তা থেকে দূরে থাকতে হবে যারা কেবল মাত্র পয়সার জন্য বক্তৃতা করতে আসে। কথাটা বুঝলেন? মানে দাওয়াত দিতে আসে শুধু কিসের জন্য? টাকার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে শুধু আসে, সে মানুষকে হেদায়ত করার উদ্দেশ্যে বা মানুষকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয়, কারণ এর তার স্বয়ং এই কাজটাই হচ্ছে ছোট শির্ক। যে মানুষ শুধু দুনিয়ার উদ্দেশ্যে মানুষকে দিনের তাবলীগ করে, কারণ তার মধ্যে এখলাস নেই, এটা হচ্ছে ইবাদত, সেটা আল্লাহর উদ্দেশ্যে হবে না, হয় সে সেখানে শুধুমাত্র দুনিয়াকে নিয়ে এসেছে, তো এরকম বক্তা থেকে দূরে থাকতে হবে। ওই সকল বক্তা থেকে দূরে থাকতে হবে যারা নিজের, বললাম নিজের স্বার্থে কি করে, নিজের স্বার্থের দিকে কি করে আহ্বান করে। নিজের স্বার্থটা কি, সেটা ব্যক্তিগত স্বার্থ হোক বা দলীয় স্বার্থ হোক বা এরকম আরো কিছু হোক, তাহলে দলীয় রাজনীতি ইত্যাদি যারা এটা বিশেষ স্বার্থে সে বক্তৃতা দেয়, এরকম স্বার্থিক বক্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেন আমরা এরকম না হই যে বক্তা তো ভালো শুনতে গেছি, দেখা গেল আপনাকে সে নিজের দলে নেওয়ার জন্য, একটা ভ্রান্ত দলে নেওয়ার জন্য আপনাকে ফাঁদে ফেলেছে। তো এরকম বক্তা থেকে দূরে থাকতে হবে। কথাগুলির সারাংশ হলো এই যে সত্যিকারে যে বক্তা আল্লাহ তাআলার কিতাব সুন্নাত রাসূলুল্লাহ, যেটা সহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সালাফে সালেহীন, এবং যেগুলো সহি ও শুদ্ধ ইসলামের কথা ও দাওয়াত ও তাবলীগ, সেগুলোর বিষয়ে যারা আলোচনা করে এবং মানুষকে শোনায় আল্লাহর উদ্দেশ্যে এবং মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে যারা আলোচনা করে, ইখলাসের সাথে যারা আলোচনা করে, এরকম বক্তার বক্তৃতা আপনি শুনবেন। ছোট্ট করে মনে রাখবেন, বিদআতি বক্তার বক্তৃতা থেকে যেন আমরা সতর্ক থাকি এবং দূরে থাকি। আমিন।